চিকিৎসা বিজ্ঞানে অভূতপূর্ব সাফল্য। রোগীর সেবা করবে রোবট। পূর্ব ভারতে প্রথম যান্ত্রিক নার্স। মধ্যমগ্রামের হাসপাতালে এলো রোবটিক নার্স। আপাতত পরীক্ষামূলক হলেও আগামী এক বছরের মধ্যে সম্পূর্ণ পরিষেবা দেবে এই রোবটিক নার্স। চিকিৎসা বিজ্ঞানে অভূতপূর্ব সাফল্য। রোগীকে সেবা করতে এবার কাজে লাগবে রোবট। পূর্ব ভারতের প্রথম যান্ত্রিক নার্স রোবট পরিষেবা চালু হলো। কোভিড সহ অন্যান্য সংক্রামক রোগীর কাছে না গিয়েও সেবা। রোবটিক নার্স সহ যাবতীয় সর্বাধুনিক চিকিৎসা প্রযুক্তি এবার মধ্যমগ্রামের হার্টল্যান্ড হসপিটালে। এই নার্স রোবটের উদ্বোধন করলেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। আমি এই হার্টল্যান্ড হসপিটাল সম্পর্কে যেটুকুখানি অবগত হয়েছি যে ওনাদের আগামী দিনের কর্মসূচি হচ্ছে যে রোবোটিক সার্জারি এবং রোবোটিক, আমি যেটা বললাম যে ব্লাড স্যাম্পেল কালেক্ট করবে রোবট, কালেক্ট করে ব্লাড ব্যাংকে পাঠিয়ে দেবে। এই মুহূর্তে যেটা ওনারা সূচনা করলেন সেটা হচ্ছে যে আউট পেশেন্ট ডিপার্টমেন্ট এবং পরবর্তীকালে ক্যাথল্যাব ট্যাথল্যাব এগুলো বসবে, সিটি স্ক্যান ট্যান। খুব স্বাভাবিকভাবে যে মধ্যমগ্রামের যে উন্নয়ন, সেই উন্নয়নের শরিক হিসেবে হার্টল্যান্ড এখানে নিজের আত্মপ্রকাশ করল। কোভিডকালের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সংক্রামক রোগীকে ইনজেকশন সহ সমস্ত পরিষেবা দেবে 5 ফুট উচ্চতার এক রোবট। পিছিও না, পিছিও না, এখানেই রাখো ওটাকে। ওটাকে আস্তে আস্তে বেরিয়ে গিয়ে সামনে আগা, সামনে আগা, পিছিও না। আমি এনজো, ডাক্তার বাবু আপনার কি প্রয়োজন? রক্তের নমুনা সংগ্রহ সহ অন্যান্য স্যাম্পল কালেক্ট করে ল্যাবে পরীক্ষার জন্য পাঠিয়ে দেবে এই রোবটিক নার্স নিজেই। আগামী এক বছরের মধ্যে সম্পূর্ণরূপে এই রোবট পরিষেবা দেবে বলে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি। এটা একটা রোবটিক নার্স যেটা জিআইএস গ্রুপ প্রোভাইড করেছে আমাদের হার্টল্যান্ড হসপিটালের ওপেনিংয়ে, যিনি আমাদের বিলাভেড মিনিস্টার, ফুড মিনিস্টার রথীন ঘোষ স্যারের সাথে হাত ধরে অ্যাসিস্ট করেছেন টু কাট দ্য রিবন। এবং এইতে একটা পরিকল্পনা আছে ফিউচারের, কি হ্যাঁ এরকম রোবটকে হেল্প নেওয়া যেতে পারে ফর দ্য ফিউচার, কি যেরকম সংক্রামণ এর আগে আমরা দেখেছি একটা কোভিডের মহামারীর সময় যখন একটা পেশেন্ট থেকে অন্যজনেরও ইনফেকশন হচ্ছে, এবং শুধু পেশেন্ট নয় যে চিকিৎসাকারী যারা আছেন, নার্স যারা আছেন, তারাও ইনফেক্টেড হয়ে যাচ্ছেন। সো যদি সেটাও করা যায় তাহলে তাদের প্রোটেকশনও হবে এতে অনেকটা। হাসপাতালের চিকিৎসক জানান এটি পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে, আগামী দিনে আরও অনেক কাজ করবে এই নার্স রোবট। তিনি আরও বলেন কোভিডের সময় অনেক নার্সকে আমরা হারিয়েছি, তাদের কথা ভেবেই এই রোবট তৈরি করা হয়েছে। রোবটটা মূলত তৈরি করা হয়েছে নার্সদের সেফটির কথা মাথায় রেখে, কারণ কোভিড পিরিয়ডে আমরা দেখেছি প্রচুর নার্সকে আমরা হারিয়েছি শুধুমাত্র কোভিড সংক্রমণের জন্য। তো সেই সমস্ত সংক্রামক রোগের ক্ষেত্রে রোবট গিয়ে রোগীর সাথে কথা বলতে পারে, রোগীর কি হয়েছে খবর নিতে পারে, ডাইরেক্টলি ডাক্তারের সাথে কমিউনিকেট করতে পারে, এবং এটা একটা অটোমেটিক রোবট যেটা রোগীর সাথে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করে নিজের মতো করে কথা বলতে পারে, খবরাখবর নিতে পারে, রোগীর কাছে ঔষধপত্র পৌঁছে দিতে পারে, এবং রোগীর থেকে স্যাম্পল কালেক্ট করতে পারে, রোগীর কাছে খাবার দাবার পৌঁছে দিতে পারে। তো মূলত এই সমস্ত কাজই করতে পারে একটা নার্স, যা যা করতে পারে সমস্ত কিছুই করতে পারে। এটা এই হসপিটালের সঙ্গে কোলাবোরেশনে ট্রায়াল রান করা হবে। তো এখানে কলেজের পক্ষ থেকে, বেসরকারি আমাদের জেএস গ্রুপের বেসরকারি কলেজের ইঞ্জিনিয়ারিং কলেজের পক্ষ থেকে করা হচ্ছে। তো এখানে ট্রায়াল রান করে তারপরে আমরা যখন টেস্টিং করা হবে, বিভিন্ন লাইভ টেস্টিং করা হবে এবং সমস্ত সার্টিফিকেট যে যেগুলো দরকার প্রয়োজনীয় সেই সমস্ত নিয়ে এটা স্টার্ট করা হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, মধ্যমগ্রাম। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।